আপনি সম্ভব হলে এখনই অ্যাপ্লাই করতে পারেন। কেন? দুটা রিজনে। এক হচ্ছে যে আপনি ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন, সেই জন্য আপনাকে 1 বছর অপেক্ষা করার কোনো দরকার নাই। যেহেতু আপনি ইনডিফিনিট পেয়েছেন, নিশ্চয়ই আপনি লাইফ ইন দ্য ইউকে দিয়েছেন, আপনি B1 দিয়েছেন, অন্যান্য সকল রিকোয়ারমেন্ট সেম সিমিলার টাইপের রিকোয়ারমেন্টস একরকম, যে আপনি ইউকের বাইরে কয়েকদিন ছিলেন, তারপরে হচ্ছে আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এই সমস্ত কিছু নিশ্চয়ই ঠিক ছিল, দেখেই তো আপনি ইনডিফিনিট পেয়েছেন। তাহলে হোয়াই নট নাও? আপনি এখন কেন অ্যাপ্লাই করেন না? সুপ্রিয় দর্শক, কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন আছে। আমি গত বছর গিয়া দেশে গিয়া কি 2 মাস থাকছিলাম, আর এবার এই বছর গিয়া 1 মাস থাকছি। 1 মাস থাকছি দেশে গেছিলাম, আমার হাজবেন্ড মারা গেছে, তো 1 মাস থাকি আইছি আর কি। আমার বাদে ইয়ে করছিলাম, ইনডিফিনিট লিভার লাগি অ্যাপ্লাই করছিলাম, তো আলহামদুলিল্লাহ ইনডিফিনিটি পাই দিছি আমি জুলাইত। ওখান যাইতে আমার কি আবার দেশে আমার মা অসুখ আপনি কবে যেতে চাচ্ছেন? আমি আপনাকে দুইটা রাস্তা বলবো, দুইটার যে কোনো একটা আপনি মানতে পারেন। কোনটা? নভেম্বর। নভেম্বর? আমি কি আপনাকে মানে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি, যদি আপনি পারেন, আপনি সম্ভব হলে এখনই অ্যাপ্লাই করতে পারেন। কেন? দুটা রিজনে। এক হচ্ছে যে আপনি ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন, সেই জন্য আপনাকে 1 বছর অপেক্ষা করার কোনো দরকার নাই, ঠিক আছে? 1 বছর যে ইনডিফিনিট পাওয়ার পরে 1 বছর অপেক্ষা করা লাগে, এটা হচ্ছে ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে যারা আছে তাদের জন্য। তা আপনার হাজবেন্ড যেহেতু ব্রিটিশ, তাহলে আপনি চাইলে এখন অ্যাপ্লাই করতে পারেন। আর এখন আপনি কেন অ্যাপ্লাই করবেন, এটা আরেকটা রিজন হচ্ছে, আগামী মাসের 4 তারিখ থেকে ফিস বেড়ে যাচ্ছে, ভিসা ফিস বেড়ে যাচ্ছে আগামী মাসের 4 তারিখ থেকে। তো এই যে আপনি যেই অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনে ন্যাশনালিটি ক্যাটাগরিতে ভিসা বাড়ছে, এখনকার ফিস আছে 1250 প্লাস 80 পাউন্ড একটা যোগ হয় ইয়ের জন্য, ওই যে ওথের জন্য, মানে 1300 পাউন্ডের একটু বেশি, এইটা হয়ে যাবে গিয়ে 1500 পাউন্ড প্লাস একটা এক্সট্রা 80 পাউন্ড যোগ হবে যে সিটিজেনশিপ সেরিমনির জন্য, ওথের জন্য। সো 1580 হয়ে যাবে, কিন্তু এটা তার মানে 2500 পাউন্ড এখানে বেড়ে যাবে 4 তারিখের পরে করলে, যেহেতু আপনার অপেক্ষা করা দরকার পড়ে না সেটা। আর এখন আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখন যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন, অ্যাপ্লাই করে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনি যদি দেশে যেতে চান যেতে পারেন, নভেম্বর মাসে যেতে চান, আপনার যে ইনফিনিট লিস্ট রিমেন আছে সেটার যে বায়োমেট্রিক কার্ড আছে এবং আপনার যে বাংলাদেশি পাসপোর্ট আছে সেটা নিয়ে আপনি দেশে যেতে পারবেন। দেশে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস পর্যন্ত থাকেন, কোনো অসুবিধা নেই। আপনার যখন সিটিজেনশিপের ডিসিশন আসবে তখন আবার আপনাকে এখানে ওথ নিতে হবে, ওথ নেওয়ার একটা দীর্ঘ সময় 6 মাস টাইম থাকে ডিসিশন হওয়ার পরেও। এভাবে করে আপনি করতে পারেন। আর কতদিন বাইরে থাকা যায় এই প্রশ্নের উত্তরে আপনাকে আমি বলবো, যে তারা দেখবে যখন আপনি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করবেন তখন তারা দেখবে যে গত 5 বছরে টোটাল 450 দিনের বেশি আপনি বাইরে ছিলেন না, এটা হতে হবে। যেদিন অ্যাপ্লাই করবেন তার আগের 5 বছর পর্যন্ত তারা যাবে, সেখানে দেখবে যে টোটাল 450 দিন বিভিন্ন সময়, কোনো কোনো বছরে 1 মাস ছিলেন, কোনো বছর 2 মাস ছিলেন বাইরে, কোনো বছর 3 মাস, 2.5 মাস, 1.5 মাস এরকম বাইরে টোটাল থাকছেন 450 দিন। 450 দিন মাস হিসাব করলে 15 মাস, টোটাল 15 মাস গত 5 বছরে। আর গত 1 বছরে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ধরেন আপনি যদি অ্যাপ্লাই এখন অক্টোবরের 2 তারিখে করেন, তাহলে তার গত বছরের অক্টোবরের 2 তারিখ থেকে এই বছরের অক্টোবর 2, এই 365 দিনে আপনি 90 দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না, এটা হতে হবে। আপনি আমাকে বলেছেন যে এই বছর আপনি 1 মাসের জন্য গিয়েছিলেন এবং টোটাল গত 365 দিনে আপনি টোটাল পাচ্ছেন 90 দিন বা 3 মাসের মতো। এইটা যদি না হয়ে থাকে, আর আপনার গত 5 বছরে 450 দিন নিশ্চয়ই হয় নাই, 15 মাস হয় নাই, আপনার কথাই আমি বুঝতে পারছি, কারণ আপনি মূলত এই দেশেই থাকেন, দেশে কোনো কারণে বেড়াতে বা দরকারে যান, তো এই জিনিসটা মিলতে হবে। তা আপনি তো চাইলে আমার মতে আপনার কাছে যদি 1300 পাউন্ডের মতো থাকে,
যেহেতু আপনি ইন্ডিফিনিট পেয়েছেন, নিশ্চয়ই আপনি লাইফ ইন দ্য ইউকে দিয়েছেন, আপনি B1 দিয়েছেন, অন্যান্য সকল রিকোয়ারমেন্টস সেম সিমিলার টাইপের রিকোয়ারমেন্টস একরকম, যে আপনি ইউকের বাইরে কয়দিন ছিলেন, তারপরে হচ্ছে আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এই সমস্ত কিছু নিশ্চয়ই ঠিক ছিল দেখেই তো আপনি ইন্ডিফিনিট পেয়েছেন। তাহলে হোয়াই নট নাও, আপনি এখন কেন অ্যাপ্লাই করেন না? আপনি কেন চিন্তা করছেন যে দেশে 1 মাসের জন্য আবার যাবেন, তারপরে এসে অ্যাপ্লাই করবেন? তখনও করতে পারেন, তখনও কিন্তু আপনার ওই 90 দিন ক্রস হবে বলে আমার মনে হচ্ছে না আপনার কথায়, কারণ এই বছর 1 মাস ছিলেন, আরো 1 মাসের জন্য আপনি দেশে যাবেন, তাহলে 2 মাস হয়, 3 মাসের বেশি তো হচ্ছে না 1 বছরে। সো আপনি তখনও করতে পারেন, কিন্তু আপনার যদি সম্ভব হয় দর্শক, আপনি এখন করতে পারেন। এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় দেশে গেলে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের কোনো ক্ষতি হবে না, কিন্তু অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাওয়া লাগবে, কারণ আপনি যদি দেশে যান তাহলে ফিঙ্গারপ্রিন্ট আবার কিভাবে দিবেন? কেউ যদি অ্যাপ্লিকেশন করে পরের দিনই চলে যায় দেশে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট তার দেওয়া হলো না, দেশ থেকে এসে দিবে, দ্যাট উইল টেক সাম টাইমস। তো অ্যাপ্লিকেশন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডকুমেন্ট সব আপলোড হয়ে যায়, হয়ে গেলে আপনি দেশ থেকে ঘুরে আসেন, কোনো অসুবিধা নাই। তো আপনার মূল প্রশ্নটা যেটা ছিল যে কতদিন দেশের বাইরে থাকলে কোনো অসুবিধা হবে না, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন যখন করছেন তার আগের 9 বছরের মধ্যে 90 দিনের বেশি না, আর টোটাল 5 বছরের মধ্যে 450 দিনের বেশি না। আবার আরেকটা জায়গায় বলা আছে একটা সিঙ্গেল ভিজিটে 6 মাসের বেশি না, মানে 450 দিন যে টোটাল পেলেন 15 মাস, তার মানে কি একবারে 15 মাস কেউ কাটিয়ে আসলে হবে না, কোনো একটা ভিজিটে 6 মাসের বেশি না, টোটাল 450 দিনের বেশি না, এবং গত 1 বছরের মধ্যে 90 দিনের বেশি না ইউকের বাইরে আপনি ছিলেন। এই জিনিসগুলো মিলতে হবে, আর আপনার ক্ষেত্রে ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন, ইউ আর রেডি টু মেক দ্য অ্যাপ্লিকেশন নাও, ইফ ইউ হ্যাভ মানি লাইক অ্যারাউন্ড 1300 পাউন্ডস, ইউ ক্যান মেক দ্য অ্যাপ্লিকেশন নাও, এবং অ্যাপ্লিকেশন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নভেম্বর মাসে আপনি দেশে আপনার বাবাকে দেখতে যান, অসুস্থ বাবা, দোয়া করি ওনাকে আল্লাহ দ্রুত সুস্থতা দেখ। তো এভাবে আপনি করতে পারেন দর্শক, আপনি যতটুকু পরামর্শ চেয়েছেন আমি চেষ্টা করেছি তার চেয়ে বেশি, যতটুকু পরামর্শ আপনার সবচেয়ে উপকারে আসতে পারে সেটা দেওয়ার আমি চেষ্টা করেছি, আশা করি এতে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি ঠিকই শুনেছেন, নো উইন নো ফি, তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।